গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা বাজে আমি উঠে উঠেছি অনেকক্ষণ হলো সাড়ে ছটার আগেই উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম এখন আমি রান্নাঘরে চা বসেছি চা খাবো কেউ এখনও ওঠেনি সবাই ঘুমোচ্ছে আমি চা খেয়ে তারপরে সংসারে কাজে হাত দেবো জল টলগুলো ভরবো আর কি আজকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই পরে হয়তো রোদ বেরোয় না কি জানি না দুদিন তো রোদই বেরোয়নি হালকা হালকা রোদ বেরিয়েছিল এখন আমি চাটা রান্নাঘরে বসিয়ে এসছি চা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো চলো এই যে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো লিকার চা আর বিস্কুট এটা খেয়ে নিই তারপরে পরে আসছি আবার এই বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম বাবা উঠে পড়েছে তাকে চা দিয়ে দিয়েছি চা খাচ্ছে আর আমি এই বিছানাগুলো বাগালাম ছেলে পড়তে চলে গেল তাকে একটু খেতে দিলাম ছাতুর শরবত খেয়ে চলে গেছে এসে তারপরে কিছু খাবে আর এখন আমি বিছানাগুলো বাগানো হয়ে গেছে শুধু জল ভরবো ঘর ঝাঁট দেবো আজকে মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই কিছু নেই চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই বিছানাটা বাগিয়ে নিয়েছি ঝেড়ে এখন শীতকালের বিছানা বাগাতে অনেকক্ষণ সময় লাগে লেপ কম্বল সব ভাঁজ করবো তারপরে এই যে বাগিয়ে নিয়েছি এইটাও বাগিয়ে নিয়েছি ঝেড়ে টুড়ে নিয়েছি আর এই যে কম্বল বালিশ সব ভাঁজ করে রেখে দিয়েছি এখন আমি জল ভরবো জল ভরে দেখি বাবাকেই খায় তার জন্য কিছু বানাবো না চলো পরে আসছে এখন দেখো জলগুলো ভরে নিচ্ছি এই যে ভরা হয়ে এসছে আর চারটে বোতল আছে এতগুলো ভরলাম আর চারটে বোতল হলেই সব ভরা হয়ে যায় জলটা ভরেই বাবাকে খেতে দেবো বাবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো চলো পরে আসছে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ঝাঁট দিয়ে ঠাকুরঘরটা মুছে এই আসলাম এখন সকালের খাবারটা খেয়ে নেব রুটি রুটি আর ঘুগনি খেয়ে নিয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না করব কি রান্না করব দেখি পালং শাক আছে পালং শাকের তরকারি করতে পারি যা করবো তোমাদেরকে দেখাবো চলো এখন পরে আসছি আমার চান হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো না চলো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো এই যে সব গাছেরই ফুল ছিল ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি প্রসাদটাও নামিয়ে নিয়েছি চলো রান্নাঘরে যাবো এখন পালং শাকের তরকারি করবো আজকে তেল ছাড়াই বানাবো এসে বড়িগুলো আগে একটু ভেজে নিচ্ছি বড়ি দেবো কটা আর এদিকে সবজি কাটা আছে এই যে পালং শাক এটা একটু ভাপি নেবো বাবা খাবে তো এটা ভাপিয়ে একটু জলটা ফেলে দেবো আর এই যে সবজি দিয়েছি মূলো বেগুন গাজর বরবটি আলু এই সবজি আছে আর কিছু নেই এই সবজিটা দিয়ে পালং শাকের তরকারি পালং শাকের তরকারি খেতে খুব ভালোই লাগে বড়িগুলো ভেজে নিই তারপরে শুকনো কাঠ রয়েছে পাঁচ পোড়ং আর শুকনো লঙ্কাটা দিয়ে ভাজবো দাঁড়াও এটা ভেজে তুলে রাখি তারপরে দেখাচ্ছি শুকনো কাঠখোলায় একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এই যে আর অল্প একটু পাঁচ ফোড় দিয়ে দেবো এটা এখন ভাজতে থাকবো তোমরা তো সবাই তেল দিয়ে খাও তেল ছাড়া একদিন বানিয়ে দেখবে ভালোই লাগে খারাপ লাগে না আমি তো তেল ছাড়াই বানাই দেখো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে সবজি তো পরিমাণ মতো লবণ দেবো লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢাকা দেব ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে ভাজা হবে তারপরে পরে শাকগুলো দেব দেবো হলুদ দেবো জিরের গুঁড়ো দেবো ধরো পরে দেখাবো আবার সবজিটা থেকে দেখো কত জল বেরিয়েছে নুন নিয়েছি বলে এই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবার নুন হলুদ নুনটা তো দিয়ে দিয়েছি এবারে হলুদ আর জিরের গুঁড়োটা দেব দেখো হলুদ গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে থাকা দিয়ে দেবো না আগে মিষ্টি দিয়ে দেবো চলো তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি দেখো শাকটা হয়েই গেছে সেদ্ধ হয়ে গেছে সব জল দিইনি ওই শাকের জলে ইয়েটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেব বড়িগুলো ঢেলে দিলাম আজকে রান্না ওই পালং শাকের তরকারি আর এই যে ফুলকপি আলু কেটে রেখেছি কেটে ধুয়ে নিলাম এইটা দিয়ে রুই মাছের ঝোল করব পাতলা করে আর কিছু করব না আজকের মেনু আজকে রান্না এই করেছি আর রাত্রের জন্য তড়কা বানাবো সেই জন্য এই যে কলাইটা সেদ্ধ করে রেখেছি মশলাটা দিয়ে করব এবার না চলো পালার শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি পালং শাকের তরকারিটা দেখো তেল ছাড়া কি খারাপ হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেয়ে বলবো কেমন হয়েছে চলো আমি মাছের ঝোলটা করে নিই আর মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করছি না হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো মাছের ঝোলটা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়েছি দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে আর হচ্ছে পালং শাকের তরকারিটা তো তখন দেখিয়েছিলাম এই দেখো আজকের মেনু এ আর রাতে এই যে রুটির জন্যে তড়কা বানাচ্ছি মশলাটা দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর আরেকটি কসুরি মেথি দিয়েছি একটু দিয়ে এখন নাড়তে থাকবো এটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে কলাইটা সেদ্ধ করা আছে ধুলে দেবো তাহলেই হয়ে দেবো ডিম দেবো না ডিম ডিম ছাড়াই বানাচ্ছি আমি চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা ঘুমোয়নি এই মাত্র উঠলাম উঠে জামা কাপড়গুলো সব ঘরে রেখে দিলাম একটাও শুকনো হয়নি সব ভিজে আজকে মেঘ মেঘ ওয়েদার আর কী ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে আর সেই জন্য সোয়েটার পরে নিয়েছি সোয়েটার পরেই আছি চান করে থেকে সোয়েটার পরে আছি এখন আমি রান্নাঘরে যাবো চা বানাবো বাসনগুলো গুছিয়ে নেবো তাহলেই আমার হ্যাঁ তারপরে আটা মাখবো রুটি করব। সন্ধ্যে দেখানা যা যা কাজ আছে সেই কাজগুলো সেরে নেব চা টা বানাবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে চা করলাম বাবা আজকে রাত্রেবেলা ডালিয়া খাবে বলল বাবা আর আমি খাবো ডালিয়া ডালিয়াটা তো হয়ে গেছে আর রুটিগুলো করবো এখনও করিনি রুটি করতে যাবো আর আর তারপরে হচ্ছে চা করে দিলাম তারপরে ছেলেটাকে খেতে দিলাম বাবা কেক বানিয়েছিলাম সুজির কেকটা সেটা খাচ্ছে এই আর কি তা চলো তোমাদের সঙ্গে সারা দিনে মোটামুটি যা শেয়ার করেছি সেগুলো তোমরা দেখো ভালো করে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা